বাবুরা, তো তোমরা সবাই কেমন আছো? আমি তো পুরো একদম বিন্দাস। তো তোমাদের মধ্যে অনেকেই বলছিল কতদিন আর আশেপাশে এখানে ঘোরাফেরা করবে, একটু যাও বাইরে যাও, ভিডিও ভিডিও বানাও। চলে এসছি, এখন আমি আছি উত্তরাখণ্ডে। এই সিরিজটি পুরো দেখতে থাকো, তো চলো। ঋষিকেশ, মুসৌরি, হরিদ্বার, এখানে তো সবাই যায়। আমিও গেছি। কিন্তু কেন জানি না একটু অফবিট প্লেস আমার সবসময়ের জন্য বেশি ভালো লাগে, তাই উত্তরাখণ্ডে গিয়েও দু তিনটে অফবিট প্লেসের খোঁজও পেয়েছি। আরেকটা কথা কি জানো, পাহাড়ি মানুষদের মন না খুব ভালো হয়। আচ্ছা দাদুকে বাংলায় বলি, আমি জানি দাদু বুঝতে পারবে না, তবে এমনি বলি, দাদু চা পাওয়া যাবে? চা 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 পাওয়া যাবে এখানে? আর বাচ্চারা, ও হো হো হো, কি কিউট। উত্তরাখণ্ড ট্রিপটি দারুণ চলছিল, শুধু অভাব ছিল একটু বরফ দর্শনের, তাই বরফের খোঁজে স্কুটি রেন্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। কিন্তু কিছুটা যাওয়ার পরই হলো, যাই হোক ভগবানের দোহায় কারোর কিছু হয়নি, স্কিড করে ঢুকে গেছে ভেতরে। কাউ কাউ কাই কে করতে হয় রে, সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে অ্যাট লাস্ট দেখতে পেলাম বরফ। কত বছর পর আমার বরফ দেখলাম বাবা। বরফ দেখতে যতটা সুন্দর ততটাই কষ্টদায়ক, কষ্টদায়ক মজাদার সব রকম মিলেমিশে অনবদ্য ব্লগ আসতে চলেছে। তো এখন টাটা, দেখা হচ্ছে জলদি পরের ভিডিওতে। পুরো উত্তরাখণ্ড চলো সিরিজটি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরকেও কিছুটা অ্যাডভেঞ্চার দিতে পারবো যতটা আমি গেইন করে নিয়ে এসেছি। টাটা।